আনসার হোসেন সাহেব, আপনি আমার আপনার প্রশ্নটা হচ্ছে কচি ডাব ঝরে পড়ার কারণ এবং ডাবগুলো মানে এই কচি ডাব ছোট ছোট মুচি এটা কালো হয়ে যাচ্ছে, দুটি কিন্তু আলাদা ব্যাপার। আপনি আমার ভিডিওটা আবার আবার দেখুন, আমি পাঁচটা পর্বে যেটা দিয়েছি মনে হয় সেখানে টাচ করেছি এই ব্যাপারটা, কারণ শুধু নারকেল নিয়ে অনেক অনেক কথা বলার আছে। এখন সঠিক পরিচর্যা যদি না হয় তাহলে এই কচি ডাব ঝরে পড়বে। আর বলছি যে যদি ঠিকমতো খাবার না দেন তাহলে, আর ওষুধপালা যদি না দেন, ছত্রাকনাশক ওষুধ না দেন, তাহলে দেখা যাবে যে কালো দাগ হয়ে পড়ে যাচ্ছে। তাহলে আমি সংক্ষেপে বলি যে কালো দাগ পড়ার কারণ ওখানে একটি ছত্রাকের আক্রমণ। নিয়মিত ছত্রাকনাশক ওষুধ আপনাকে দিতে হয়, নিয়মিত মানেই বিশেষ করে যদি খুব কম করে দিতে পারেন সেটা হচ্ছে বর্ষার আগে আর বর্ষার পরে, একটু বর্দ্য মিক্সচার বা কপার জাতীয় ওষুধ, তামাঘটিত ছত্রাকনাশক ওষুধ বেস্ট, নইলে আপনি হেক্সাকোনা জল ব্যবহার করতে পারেন। হেক্সাকোনা জল ব্যবহার করতে পারেন, বাজারে নাম কন্ট্যাফ, কন্ট্যাফ বলে নাম, কন্ট্যাফ এফ কি এরকম একটু হবে। এটা আপনি কোথায় দেবেন? গাছের গোড়ার মাটিটা ভিজিয়ে দেবেন, কারণ সয়েলে এই ফাঙ্গিটা থাকে। আর ক্রাউনে দিতে হবে, যেভাবেই হোক, আপনি মই দিয়ে হোক, সিঁড়ি দিয়ে হোক, বাঁশ বেঁধে হোক, উঠে আপনার ক্রাউনটা ওই ওষুধ জলে ভিজিয়ে দিতে পারবেন। নারকেল চাষিদের বলবো বা ফল বাগানিদের বলবো, তারা বাজার থেকে ছত্রাকনাশক না কিনে তারা যদি তুঁতে এবং চুনের মিশ্রণটাকে, আমরা বর্দ্য মিক্সচার বলি, এটা আপনি কৃষি বিভাগ থেকে জেনে নেন সঠিক কীভাবে মিশ্রণটা করতে হয়। এই মিশ্রণের ফলে, বা অনেক ইউটিউবও দেখাচ্ছিলাম প্রসেস, সঠিক পদ্ধতিটা দিয়েছে, কারণ এই মিশ্রণ করার সঠিক পদ্ধতি আর ব্যবহার করার প্রণালীটা যদি না জেনে থাকেন তাহলে বা উপকারের থেকে অপকারই আমাদের বেশি হবে। তো আনসার সাহেব, আপনি তাহলে বছরে দুবার আগে পরে, বর্ষার আগে পরে আপনি ছত্রাকনাশক ওষুধ অবশ্যই অবশ্যই নারকেল গাছে ব্যবহার করুন। আর পড়ে যাওয়া নানা কারণ আছে ভাই, সাতটা আটটা কারণ আছে। ওই গাছের যদি জেনেটিক কারণ হয়, ওর বাপ মা যদি পড়ে গিয়ে থাকে, তাহলে জেনেটিক্যালি মানে বংশগতভাবেও পড়ে যাওয়ার অভ্যাসটা থাকে। আর একটা প্রধান উপাদান হচ্ছে সুষম খাবার যদি না থাকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এদের যে সুষম হান নারকেল চায় সেটা যদি আপনি না পান, তাহলে দেখা যাবে যে এই জায়গাতে আপনার ফল পড়ার সম্ভাবনা বেশি। তাহলে আপনি সুষম খাবার দেবেন, ছত্রাকনাশক ওষুধ দেবেন, আর পড়ে যাওয়া ঠেকাবার জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে সেটা হচ্ছে বোরন। সুতরাং বোরনটা আপনি ব্যবহার করবেন। আমরা খাবার দেওয়ার সময় রেকমেন্ডেশন দিয়েছি 100 থেকে 150 গ্রাম বা 50 গ্রাম বোরন ব্যবহার করতে। আর তাহলে একটা বোরন ব্যবহার করবেন, তাতেও যদি না কমে তাহলে আপনি হরমোন, একটু ফাইটো হরমোন ব্যবহার করবেন, সেটা আপনি সজনে পাতা থেকেও করতে পারেন, বা প্ল্যানোফিক্স বলে একটি কোম্পানি, অনেক পুরনো ওষুধ, এটা আপনি ব্যবহার করতে পারেন। ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড আছে যে হরমোনে, সেটা ব্যবহার করতে পারেন। আপনি আরও কিছু কোম্পানি আছে, আমি কোম্পানির অ্যাড হয়ে যাবে আপনি বাজার থেকে, কারণ আমি একটা কোম্পানির ব্র্যান্ডটাকে যদি বারবার বলি আপনারা অনেকে ধারণা করবেন যে একটা কোম্পানির হয়ে আমি প্রচার করছি। এই মুহূর্তে আমি আপনাদের সঠিক ধারণাটা দিচ্ছি যে আপনি দোকানে গিয়ে বলবেন যে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার নয়, প্ল্যান্ট হরমোনস, দেখবেন সেখানে লেখা রয়েছে যে ফ্রুটস বা ফ্লাওয়ার পড়ে যাওয়ার বিরুদ্ধে আমি প্রোটেক্ট করি। তো এই ধরনের ওষুধ ব্যবহার করবেন, এটা কিন্তু সবার শেষকালে, কারণ সাতটা আটটা কারণ আছে, জলের অভাব হলেও ফল পড়ে, বিশেষ করে নারকেলের। সেই জন্য আমি আমার ভিডিওতে বলেছি যে ফুল ফল পড়ার কারণ, পরিচর্যাই আসল জিনিস, আপনারা সেটা অনেক করে লক্ষ্য করবেন। একজন নাম না লিখে প্রশ্ন জানিয়েছেন যে গোলমরিচের ভালো জাত কোনটি। এখনও পর্যন্ত যদি স্পাইসেস বোর্ডের রিসার্চ নিউজটা আমরা দেখি, ভারতবর্ষের ওই একটাই আছে সংস্থা যে এরা রিসার্চ করেই যাচ্ছে, এদের ওখানে ফার্ম আছে, সেখানে আমরা দেখেছি যে প্যানিওর জাতের গাছগুলো উন্নত, তাদের ফলন বেশি। আর রিসেন্টলি একটা বেরিয়েছে, তাদের ফলন বেশি কিন্তু তারা স্যালিনিটি সহ্য করতে পারে না। আপনি যদি স্যালিনিটি নেন, আমিও সুন্দরবনের প্রত্যন্ত মানে সন্নিহিত জায়গার মানুষ, সেই জন্য আমি যখন ওখান থেকে আনি ওরা আমাকে প্যানিওর টু সিলেকশন করেছিল, বিকজ ইট টলারেন্ট সাম স্যালিনিটি অফ দি সয়েল। সুতরাং প্যানিওর টু ইজ দ্য বেস্ট ফর সুন্দরবন অ্যান্ড স্যালাইন এরিয়াস। তবুও সেখানে জীবামৃতমের ব্যবহারটা আপনারা বেশি রাখবেন, সয়েল পিএইচটাকে। সুন্দরবন এরিয়ায় একটা সমস্যা হলো, এর পিএইচ সাধারণত 8-এর ওপরে চলে যায়, আপনাকে নামিয়ে আনতে হবে। সেখানে কি দেবেন? জিপসাম দেবেন। সুতরাং সয়েল ডিক্লামেশন মাস্ট, এইটা যদি আপনি করতে পারেন, সুন্দরবনে খুব সফল গোলমরিচের চাষ, এটা আমি বলতে পারি। জুলফিকার সাহেব, নারকেলের ওপর আবার আবার প্রশ্ন, ভালো লাগলো যে আপনারা নারকেল নিয়ে ভাবছেন।
আপনি বলেছেন ইমিডাক্লোপ্রিড নারকেলে প্রয়োগ করব কিনা, কিসে প্রয়োগ কী জন্য করবেন সেটা কিন্তু বলেননি। তো জুলফিকার সাহেব, আমি মনে করি যে ওই গাছের যেটা হোয়াইট অ্যান্ডস, যেটা রোগজ স্পাইরালি হোয়াইট অ্যান্ডস অফ কোকোনাট বলে একেবারে দিন কয়েক খুব প্রচার হলো, সেই রোগটা কিন্তু মারাত্মকভাবে ফলনের ক্ষতি করছে। সেখানে বলা আছে, রিসার্চের খবর আপনাদের বলি, সেখানে স্টার সলিউশন, নিম অয়েল সলিউশন, জোরে ওয়াটার স্প্রে এগুলোতে করে। আমার মনে হয় আপনি ওই পাতার উল্টো দিকে যে সাদা সাদা হয়ে গিয়ে পরে শুকিয়ে যায়, কালো হয়ে যায় সেটার কথা বলছেন, সেক্ষেত্রে একটি ছত্রাকনাশক ওষুধ, সিস্টেমিক ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করুন, আর ইমিডাক্লোপ্রিড ব্যবহার করতে পারেন। তবে বৈজ্ঞানিকরা পরিবেশ দূষণের জন্য যত্রতত্র ইমিডাক্লোপ্রিড ব্যবহার করতে নিষেধ করছেন। সেই জন্যে আপনি প্রথমেই মনে হয় আপনি স্টার সলিউশন মানে ভাতের ফ্যান দিতে পারেন, অ্যারারুট দিতে পারেন, এটা দিয়েও নিম দিয়েও কন্ট্রোল করা যায়। আর আপনার বলেছি যে একটা হলুদ বোলতা যদি গাছে ছেড়ে দেন তাহলে ন্যাচারালি কন্ট্রোল হয়, তাতে না হলে একবার দুবার ইমিডাক্লোপ্রিড দিতে পারেন, তবে তার আগে আপনি একবার অ্যাসিফেট দেবেন, ইমিডাক্লোপ্রিডটা একটু কড়া হয়। তো আপনি ব্যবহার করার রেকমেন্ডেশনটা আছে, কিন্তু বাইরের ইউনিভার্সিটি রেকমেন্ডেশন আছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা বলছে ইমিডাক্লোপ্রিড দেবেন না, হ্যাঁ অর্গানিক্যালি একে কন্ট্রোল করুন, কারণ এটা যদি দেন পরবর্তীকালে ওই হোয়াইট অ্যান্ডস আর কোনো ওষুধে মরবে না। এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাবার জন্য চাষিদেরকে সতর্ক করা যে ইমিডাক্লোপ্রিড খুব বেশি ব্যবহার করবেন না, যদি ব্যাপক লাগে নিশ্চয়ই আপনি এক আধবার দিতে পারেন। একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা হালি শহরের এক প্রগতিশীল মহিলা আমার কাছে এসে কিছু মূল্যবান গাছ নিয়ে গেছিলেন, এবং উনি ওই গাছের ফল নয় সবই একটা পাঠিয়েছেন, কিন্তু উনি লেখেননি এটা কী ফল, কী কী অসুবিধে, সেই লক্ষণগুলো যদি উনি লিখে দিতেন ভালো হতো। তো যা হোক, ওটা দেখে আমার মনে হচ্ছে স্ক্যাব হয়েছে ওর। তো আপনারা এর জন্য কী করবেন, আপনাদের অনেকেরই হয়তো এই ধরনের লেবুর সমস্যা হয়, এই লেবুর সমস্যা প্রথম কথা হচ্ছে অনুখাদ্যের অভাব হলেও এটা হয়, সুষম খাবারটা ফল গাছের খুব দরকার, কত নাইট্রোজেন, কত ফসফেট, কত পটাশ আর কত জৈব সার, দয়া করে রেকমেন্ডেশনটা জেনে নেবেন আপনাদের সরকারি দপ্তর বা উদ্যান পালন বিভাগ থেকে বা কোনো প্রসিদ্ধ কৃষি বই থেকে অথবা কোনো অভিজ্ঞ কৃষকের কাছ থেকে। এটা যদি আপনারা জেনে নেন দেখবেন আপনাদের চাষটা খুব ভালো হচ্ছে, এই ধরনের রোগের সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হচ্ছে না। তবু আমি বলবো আপনারা সুষম খাবার দেবেন, আপনি নিমখোল ব্যবহার করবেন, আর ওর সঙ্গে একটু অনুখাদ্যের মিশ্রণ স্প্রে করবেন, আর এই রোগটা ইমিডিয়েট কমাবার জন্য আপনি প্ল্যান্টোমাইসিনের সঙ্গে একটু ছত্রাকনাশক ওষুধ মিশিয়ে দেন। প্ল্যান্টোমাইসিন বা পুষামাইসিন বা কোনো ব্যাকটেরিয়া ঘটিত ওষুধ, ওটা যদি আপনি না দিতে চান 50 গ্রাম হলুদের গুঁড়ো, তাহলে 50 গ্রাম হলুদের গুঁড়ো আর একটু সিস্টেমিক ছত্রাকনাশক, ব্যাভিস্টিন ডায়াথেন মেশানো অনেক ওষুধ আছে, কন্ট্যাক্ট সিস্টেমিক দুটো মেশানো, এটাও দিতে পারেন, এগুলো দিলে আপনার ভালো কাজ হবে। হ্যাঁ, এবং ডোজটা যদি আপনি ওই মেশানো ছত্রাকনাশক দেন তাহলে ওটা 2 গ্রাম প্রতি লিটার জলে, আর হলুদ হচ্ছে 50 গ্রাম 10 লিটার জলে, এইটা দিলে আপনার এই রোগটা 1 থেকে 2 বার আপনি দেন দিলে কমে যাবে। কিন্তু তার আগে সুষম খাবারটা ভাই খুব দরকার, কারণ সুষম খাবার না দিলে ওই ফলের সুষম বৃদ্ধি হয় না, অর্থাৎ ওই যে কিছু কলা বা কোষগুলো ড্যামেজ হয়ে গেছে ওর খাবারের অভাব। বিষ্ণুবাবু, আপনার কুলের পাতা ফুটো হচ্ছে, বীরভূম থেকে বলছেন। আমি জানি আমার বীরভূমের সঙ্গে বেশ ঘন যোগাযোগ আছে, বীরভূমের লোক এত কাঁচা হয়ে যায় কী করে, এই সামান্য পাতা খেয়ে নিচ্ছে ফুটো করে, এ তো লাদা পোকার কাজ। আপনি লাদা পোকা নানাভাবে বাঁধতে চান, আপনি নিশ্চয়ই প্রথম পয়সা খরচ করবেন না, আপনি মেহগনি বীজ নেন, ওটাকে 50 গ্রাম থেঁতে নেন, গরম জলে ওকে স্কুইজ করে রসটা বের করে নেন, একইভাবে নিম ফল 50 গ্রাম নেন, সেটাকে থেঁতে করে বীজের রসটা বের করে নেন, তাকে আমরা নিম কার্নেল এক্সট্র্যাক্ট বলি, আর জলে মিশিয়ে গাছে স্প্রে করুন সপ্তাহে একদিন, আর গাছের গোড়ায় জীবামৃতামটা দিতে থাকুন, তাহলে ওর ইমিউনিটিটা এমন হবে যে ও পোকাকেও সহ্য করে না, সহ্য করে নেবে।
এখন কথা হলো যে আপনি আরেকটা ওষুধ বলি, আপনি বলবেন না আমি মেহগনি ফল পারবো না, আমি নিম ফল পারবো না, বাড়ির লোক বিরক্ত হয়। অতএব আপনাদের জন্য আরেকটা পরামর্শ আছে, আপনি সোজা দোকানে যাবেন, হামলা একেবারে ভেরি কমন ওষুধ, সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ আর ক্লোরোফাইরিফার মেশানো, এই দুটো ওষুধ মিশিয়ে দেবেন। তা যদি না কমে সাইফারমেথ্রিন 25 EC দিয়ে দেবেন। প্রচুর এখন ফুটো করা, পাতা ফুটো করার ওষুধ উঠেছে, দিয়ে দেবেন। জৈব ওষুধও উঠেছে, ঘরোয়া ওষুধও উঠেছে, তিন রকম নিদান আপনাকে বলে দিলাম। বীরভূম বিষ্ণুবাবু, আপনি তো ভীষণ ভালো মানুষ, আপনি এই প্রশ্নের উত্তরটা আর সবাইকে বলবেন এবং নিজেরা করবেন। অভিজিৎবাবু, আপনি তাহলে নারকেল নিয়ে ভাবছেন, ওই নারকেলের গর্তটা নিয়ে আমরা খুব বেশি সময় দিতে বলেছি, কারণ আমার যদি কাদা মাটি হয় আমি বালি দেবো, যাদের বালি বা কাঁকুরে মাটি তারা বালি দেব না, যে কোনো বালি আপনি ব্যবহার করুন, কাদা বা এ, আমার উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটা একটু লিচিংটা কম হবে। একটা হোয়াটসঅ্যাপে আমার প্রশ্ন এসছে, একটা অদ্ভুত প্রশ্ন, আপনারাও কেউ শেয়ার করবেন। বলেছেন যে প্রাকৃতিকভাবে আমার ক্ষেতকে কীভাবে ওই সাপের উপদ্রব থেকে বাঁচাবেন। খুব দুঃখের সঙ্গে বলি যে উনি বলেছেন যে আমাদের গ্রামে গত দু মাসে প্রায় 7 জন লোক সাপে কেটে মারা গেছে। অত্যন্ত দুঃখের খবর, দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক, কারণ সর্পদংশনে মারা যায়। এখন যে মডার্ন ট্রিটমেন্ট উঠেছে, যাওয়া উচিত ছিল না, হয় তারা আগে গণৎকারের শরণাপন্ন হয়েছে, টাইম লেট করেছে, অথবা ওই ভয়ে অনেকেই মারা যান। হ্যাঁ, এই দুটোর কারণ, কারণ আজকাল ছেলেমেয়েদের আমরা সাপের নিয়ে পড়ানো হয়, সাপের বিষ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। আমরা আগে যাদের কালনাগিনী বিষধর সাপে জানতাম, লাউডাগা বিষধর সর্প, কিন্তু এখন বৈজ্ঞানিক গবেষণায় এটা উঠে গেছে, বিষধর সর্প নয় এটা। তাহলে বুঝতেই পাচ্ছেন সাপের কারণে মৃত্যু, কিছু মনে করবেন না, অজ্ঞতা হেতু এই মৃত্যু, যদিও হৃদয় বিদারক। তবুও আমার ঠিক জানা নেই, তবে আমার যে 7.5 বিঘে জায়গায় আমি আজও কোনো সাপ দেখিনি, উলুর জঙ্গল প্রচুর থাকে সেখানে, আমার কিন্তু ন্যাচারাল কিলার আছে প্রচুর, বেজি আর গোসাপ। এই বেজি আর গোসাপ থাকলে আমার মনে হয় মরে না। তবুও স্নেক প্ল্যান্টস একটা আছে, হ্যাঁ, সেন্সোভেরিয়াম গাছটার নাম, এটা আপনারা 2-4টে লাগিয়ে রাখুন, আর কিছু কার্বলিক অ্যাসিড একটু জঙ্গল যেখানে সেখানে রাখুন, আর কয়েকটা বেজি চাষ করুন। বেজি ন্যাচারেই বন জঙ্গলের মধ্যে প্রচুর এ হবে, ওদের ফুডস হচ্ছে সাপ, যত বিষধর সর্প ওরা খায়, সুতরাং ফুড চেন দিয়ে ওদেরকে কন্ট্রোল করা যায় বলে আমার বিশ্বাস। আপনারা এ নিয়ে একটু ভাবুন, এবং আপনাদের যদি কোনো বিজ্ঞান ক্লাব থাকে তাতে এই সাপের মৃত্যুতে, সাপের কামড়ে মৃত্যু, এ নিয়ে এই ধারণাটা দূর করার জন্য দুটো একবার সেমিনার করুন গ্রামে, তাহলে গ্রামের মানুষের একটু চেতনা বাড়ুক, সর্পদংশনে মৃত্যু সত্যি হৃদয় বিদারক। ভিডিওটা এইখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আবির্ভূত হবো।